আমরা অনেকেই বাসা বাড়িতে বিড়াল পুষে থাকি। বিড়ালের আদরে গলায় মিউ মিউ ডাক শুনতে কার না ভালো লাগে। গা ঘেঁষে আদর পেতে চাওয়ার অনুনয় কে না চায়। বাসায় একটা বিড়াল থাকা মানে সবার মনোবল সবসময় চাঙ্গা থাকা। কিন্তু বিড়াল পুষলেই কি হবে, এই আদরের প্রাণীটার আদর যত্ন তো নিতে হবে। তাই আসুন জানা অজানার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার পোষা বিড়ালের আদর যত্ন নেওয়ার কিছু টিপস জেনে নিন। তবে তার আগে সপ্তাহে অন্তত একদিন কোনো শ্যাম্পু দিয়ে আপনার বিড়ালটিকে গোসল করান। খেয়াল রাখবেন চোখে যেন শ্যাম্পু না যায়। দুই তিন দিন পর পর মোটা চিরুনি বা হেয়ার ব্রাশ দিয়ে বিড়ালের লোমগুলো আশ্রয় দিন। এতে বাড়তি লোম ঝরে যাওয়ার পাশাপাশি বিড়ালের গায়ে পোকামাকড় হওয়ার সম্ভাবনা কমে যাবে। বিড়ালের গায়ে যদি উকুন হয় ভয় পাবেন না, এটা মূলত হয় অপরিষ্কার থাকার কারণে। তাই সবসময় চেষ্টা করবেন বিড়ালটিকে যতটা সম্ভব পরিষ্কার রাখা যায়। বিড়ালকে দিনের নির্দিষ্ট সময়ে খাওয়ানোর অভ্যাস করান এবং পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করুন। ঘরের এক কোণে একটি ঢাকনাবিহীন কাঠের বাক্সে পলিথিন বিছিয়ে তার উপর কিছু মাটি রেখে দিন, যাতে বিড়াল সেখানে টয়লেট করতে পারে। বিড়ালটিকে এর সাথে অভ্যস্ত করবার জন্য প্রথম এক সপ্তাহ বিড়ালটিকে অন্য কোথাও টয়লেট করার সময় সেটিকে তুলে নিয়ে এসে এই বাক্সের মাটির উপর বসিয়ে দিন। কিছুদিন করার পর সে নিজেই বুঝতে পারবে এবং নির্দিষ্ট স্থানেই টয়লেট করবে। এই বাক্সের মাটি কিছুদিন পর পর বোতে দিন। বিড়ালটিকে প্রতিদিন একটু সময় দিন, রাবারের বল দিয়ে খেলুন বা কোলে নিয়ে বসে থাকুন, তাকে আপনার মমতা বুঝতে দিন। আপনার বিড়াল যদি খুব বেশি মোটা হয়ে যায় তবে হুট করে খাবার দাবার বন্ধ করে দিবেন না, কারণ বিড়াল খুব দ্রুত ওজন হারায়। তাই বিড়ালের ডায়েটের পরিবর্তন আনুন। বাসায় ছোট বাচ্চা থাকলে খেয়াল রাখুন বাচ্চাটি যাতে বিড়ালকে অযথা খোঁচাখুচি বা আঘাত না করে। বিড়ালের গোফ কেটে দিবেন না, এটি তার দিক নির্ধারণে রাডার হিসেবে কাজ করে। বিড়ালকে বিড়ালের মতো থাকতে দিন, অযথা কোনো প্রাণীর মতো ট্রেনিং দেওয়ার চেষ্টা করবেন না। নিজেকে বিড়ালের মালিক না ভেবে বিড়ালটিকে আপনার পরিবারের একজন সদস্যের মতো লালন পালন করুন। বিড়ালের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলে দ্রুত পশু চিকিৎসক দেখান, অবহেলা করবেন না, সেই সাথে নিয়মিত ভ্যাকসিন দিবেন। পোষা প্রাণীরা মানুষকে দীর্ঘায়ু হয়ে সাহায্য করে, কেননা তাদের সহচর্য মানুষকে উৎফুল্ল রাখে এবং সুখী জীবনযাপনের দীর্ঘায়ু হবার পূর্ব শর্ত। সুতরাং নিজে ভালো থাকুন এবং আপনার বিড়ালকে ভালো রাখুন। ধন্যবাদ।